ডিভিসি অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশন, স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা। পশ্চিমবঙ্গ ও তৎকালীন বিহারে বহমান দামোদর নদ ও তার প্রভাবিত এলাকাকে কেন্দ্র করে থাকা প্রজেক্টটির উদ্ভাবন হয় আমেরিকা যুক্তরাষ্ট্রের টেনেসি ভ্যালি অথরিটির আদলে। আসলে দ্য সরো অফ বেঙ্গল নামে খ্যাত দামোদর নদটি বর্ষার সময় প্রায়ই ভারী বন্যার কবলে পড়ত। 1862 থেকে 1872 সালের মধ্যে বারংবার প্লাবনে দামোদর উপত্যকা অঞ্চলে ম্যালেরিয়ার মতো মহামারীর প্রাদুর্ভাবও দেখা গিয়েছিল, যেখানে মোট জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ মানুষের মৃত্যুর সাথে সাথে চাষবাস, গবাদি পশু প্রতিপালন, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছিল। আবার বিংশ শতাব্দীর একেবারে গোড়া থেকে পরবর্তী 42 বছরে মোট 8 বার বড় মাপের বন্যার প্রকোপে প্রচুর প্রাকৃতিক সম্পদ, জীবন ও সম্পত্তির হানি হয়েছিল, বিশেষত 1943 সালে হওয়া বন্যাতে। এমন অবস্থায় তৎকালীন কেন্দ্রীয় সরকার টেনেসি ভ্যালি প্রজেক্টের অভিজ্ঞতা সম্পন্ন WL ভুরডুইন সহ একাধিক দক্ষ ইঞ্জিনিয়ারদের নিয়োগ করে দামোদর ভ্যালি প্রজেক্টটির পরিকল্পনা করে, যার মূল উদ্দেশ্য শুধু দামোদর বেসিনের বন্যা নিয়ন্ত্রণই ছিল না, নদীতে একাধিক বাঁধ নির্মাণ করে বর্ষণ অতিরিক্ত জল সারা বছর সেচের কাজে লাগানো, ব্যাপক হারে জলবিদ্যুৎ উৎপাদন, সবুজায়নের মাধ্যমে ভূমিক্ষয় রোধ, রিজার্ভারগুলিতে বাণিজ্যিকভাবে মৎস্য চাষ, কৃষিভিত্তিক শিল্পের প্রসার এবং পর্যটন ব্যবস্থার সম্প্রসারণ, অর্থাৎ দামোদর উপত্যকা অঞ্চলটির অর্থনৈতিক তথা সার্বিক উন্নয়ন ঘটানো। 1948 সালের মার্চ মাসে সংসদে দামোদর ভ্যালি কর্পোরেশন অ্যাক্ট পাশ হলে দামোদরের প্রধান উপনদী বরাকরের ওপর তিলাইয়া নামে প্রথম ড্যামটি গড়ে ওঠে, সেটা 1953 সালে। এরপর 1955-তে কোনার, 1957-তে মাইথন এবং 1959 সালে দামোদরের ওপর পাঞ্চেত বাঁধটি গড়ে ওঠে, যার সাথে যুক্ত হয় দুর্গাপুর ব্যারেজটি। 4.7 মিলিয়ন ফুট ধারণ ক্ষমতা সম্পন্ন বাঁধগুলি নির্মাণের দ্বারা দামোদরের মতো সিজনাল রিভারকে পেরেনিয়াল অর্থাৎ চিরপ্রবাহী নদীতে পরিণত করে অঞ্চলটির কৃষি ও সেচ ব্যবস্থার প্রভূত উন্নতি করা হয়। আবার 147 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন মোট 3টি হাইড্রো পাওয়ার প্ল্যান্ট এবং 6,750 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন মোট 8টি থার্মাল পাওয়ার প্ল্যান্ট নির্মাণ করে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের বিপুল এলাকাতে বিদ্যুৎ সরবরাহ করে অঞ্চলটির অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা হয়েছে। এভাবেই পথ চলতে চলতে ডিভিসি গত 7ই জুলাই 75 বছরে পা দিয়ে স্বাধীন ভারতের মেক ইন ইন্ডিয়া প্রজেক্টের একটি আদর্শ উদাহরণ তৈরি করেছে। অনেক অনেক শুভকামনা রইল ভবিষ্যতে আরও দীর্ঘ পথ এগিয়ে চলার জন্য। আশা রাখি সংস্থাটির শতবর্ষ পালনে আমরা এভাবেই আনন্দ ও গর্বের সাথে তাদের চলার পথের সঙ্গী হব।